পিটের মধ্যে দুজোড়া পাখি বসে আছে, কি সুন্দর! দেখুন, একজন আরেকজনের গা চুলকিয়ে দিচ্ছে, ওরা ওরা নিজেরা নিজেরা কথা বলছে। এইসব প্রকৃতির দৃশ্য দেখতে কত সুন্দর লাগে না! আমার তো খুবই ভালো লাগে, বিকেলবেলা ছাদে যখন আসি আমার মনটা ভরে যায়। এত অসুবিধার মধ্যে দিয়ে যা হচ্ছে এখন সারা পৃথিবী জুড়ে, তার মধ্যে থেকে বিকেলবেলা আমি যখন ছাদে উঠি এইসব দেখলে আমার মনটা খুশি হয়ে যায়। এইসব নিয়েই থাকতে হবে, কি করব, এমন পরিস্থিতি এসছে, এখন এইসব নিয়েই থাকতে হবে। হ্যালো বন্ধুরা, আমি সীমা গড়িয়ার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর এই সময়টা সেফ থাকাটা খুবই প্রয়োজন। আর আমাদের ভারতের মধ্যে এখন কোভিড-19-এর হার যত পরিমাণে বেড়ে যাচ্ছে, মানে নিজেদের মধ্যেই একটা ভয় আশঙ্কা এসে যাচ্ছে, আমাদের আশেপাশের মধ্যেই এসে গেছে। এতদিন দূরে হচ্ছিল শুনছিলাম, কিন্তু এখন চোখের সামনে হচ্ছে, খুব চিন্তা হচ্ছে, সকলকে নিয়ে খুবই চিন্তিত আছি আমরা। আর আমাদের বাড়ির আশপাশে তো ছেয়ে গেছে রোগটা একদম, কী যে হবে ভগবান জানে। আর এই যে এই সময়টাকে এইভাবেই পার করতে হবে, কী করব। তো অনেক দিন পর আমি ভিডিও এলাম, ভিডিও করার কোনো ইচ্ছা হচ্ছিল না, ফটোশ্যুট করতেও ইচ্ছা করছিল না, কিছুই না, কোনো কিছুতে যেন মন লাগছে না, এমনই পরিস্থিতি আমাদের আশপাশে হয়েছে। তাও তার মধ্যে থেকে নিজের মনকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য বিকালবেলা করে একটু ছাদে উঠি। আর দেখুন এই গাছটা, এই গাছটার কুড়ি, এটা একটা কুড়ি এসছে, দুটো গাছ। এটা একটা ছোট্ট ডাল ভেঙে বসিয়েছিলাম দু জায়গায়, তা দু জায়গায় বসাতে দু জায়গায়ই গাছগুলো হয়েছে। বেশি এর কেয়ার করতে হয় না, খুবই কম যত্নে গাছগুলো বেড়ে ওঠে। আর ফুলগুলো দেখতে অতি অসাধারণ দেখতে ফুলগুলো, দুটো গাছে দুটো কুড়ি এসছে। আমি সকালবেলা যখন ছাদে উঠেছি তখন এইরকম টাইপের কুড়িগুলো হয়েছে, এরকম হয়েছে। আমি তো ভাবলাম যে আজকে আর ফুটবেই না, কুড়িগুলো হয়তো কালকে ফুটবে, কিন্তু আমি সকালবেলা ভিডিও করছিলাম, একটু করার পরে নেমে গেছি নিচে। এবার নিচে যা কাজকর্ম সারা সেরেছি, আবার দুপুরবেলা আমি যখন স্নান করে ছাদে উঠেছি জামাকাপড় মেলতে, তখন দেখছি যে ফুলগুলো ফুটে গেছে। ফোটার পরে দেখুন ফুলগুলো কত সুন্দর! আর এই ফুলগুলো ভোরের বেলা বা রাতের বেলা ফোটে না, এটা দুপুরের দিকেই ফোটে, মানে 9টা-10টার দিকে ফুলটা ফোটে, আর সন্ধেবেলা মোচ্ছা যায়। ফুলটা কত সুন্দর দেখতে লাগছে না! আজকে দুটো টবে দুটোতেই ফুল ফুটেছে, একটা আছে প্লাস্টিকের মধ্যে আর একটা আছে কন্টেনারের মধ্যে। টবের মধ্যে এখনও আমি রাখিনি গাছগুলোকে, যেইভাবে বসিয়েছিলাম সেইভাবেই বড় হচ্ছে, সেইভাবেই ফুল ফুটছে। খুব ছোট্ট ছোট্ট দুটো ডাল বসিয়েছিলাম, ফুলটা ফোটে পুরো একদম মঞ্জুরির মাঝখানে। দেখুন এই যে একদম ঠিক এরকম জায়গা, অন্যান্য গাছের ফুল ফোটে এরকম পাতার গোড়ায় গোড়ায়, কিন্তু এটার না, এটা একদম এরকম মাথা। এই যে এইটা যেমন ফুটেছিল, এইটাই যে ফুটেছিল, দেখুন মাথাটা পুরো একদম এই মাথায় ফোটে। আর এইখান থেকে ফুল ফোটার পরে এই যে আবার ব্যাজ, এই যে পাতা ছাড়ছে, ব্যাজ বার হচ্ছে, এইভাবেই গাছটা বাড়ে। আর এই গাছ আমার দুটো, দুটোতেই ফুল ফুটেছে, দুটোতে একটা একটা করে ফুল ফুটেছে। একটা ছোট্ট ডাল এনে দু জায়গায় বসিয়েছিলাম, দু জায়গায় বেঁচে গেছে, আর এটা যেমন তেমন করে বসালেই বেঁচে যায়। আর এই গাছটার কাণ্ডর মধ্যে ছোট্ট ছোট্ট কাঁটা আছে, খুব একটা শক্ত কাঁটা না, নরম কাঁটা, কিন্তু কাঁটা আছে। পাতাগুলো দেখতে টগর গাছের পাতার মতো। আমার ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, দয়া করে করবেন। গাছটার আমি নাম জানি না, আমি যেহেতু রাস্তার ধার থেকে গাছের ডাল ভেঙে এনে বসিয়েছিলাম তার জন্য। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এইখানেই আমি শেষ করলাম।
দেখতে থাকুন, আবার নতুন ভিডিও নতুন কিছু আনার চেষ্টা করবো।